চল স্টার্ট করি। আচ্ছা, বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি দেখ, আমরা লাস্ট ক্লাসে কত অব্দি পড়েছিলাম, ইকুইভ্যালেন্ট মাস ক্যালকুলেট করেছিলাম। তাহলে ইকুইভ্যালেন্ট মাস ক্যালকুলেট করার পরে আমরা এবার নেক্সট টপিকটাতে আসছি। তাহলে খাতায় হ্যাশট্যাগ দিয়ে হেডিং দে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। হ্যাশট্যাগ দিয়ে হেডিং দে, গ্রাম ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট। দেখ, আমরা মোল কনসেপ্ট যখন পড়েছিলাম তখন একটা ক্যালকুলেশন দেখিয়েছিলাম, মনে পড়ে? যে মোল কিভাবে কনসেপ্ট ডেভেলপ হলো, অ্যাভোগাড্রো নাম্বারের কনসেপ্ট কিভাবে ডেভেলপ হলো, সেম জিনিসটা এখানে দেখানো যায়, কিন্তু একটু লেন্দি প্রসেস, বুঝলি তো, অনেকটা টাইম লাগবে কিভাবে এই কনসেপ্ট ডেভেলপ হলো। তো সেটা আমি চাইলে পরে একদিন দেখবো আমরা, কিন্তু এখন জাস্ট আমরা সিম্পল একটা ক্যালকুলেশনের বেসিসে দেখি, তারপর আমরা আসছি ওখানে, পরে আসবো, ঠিক আছে? আচ্ছা দেখ, আমি তুই এতদিন অব্দি কী শিখেছি, এতদিন অব্দি দুখানা পাশাপাশি ফর্মুলা লিখবো। দেখ তাহলে বাঁ দিকে চল লিখবো হচ্ছে নাম্বার অফ মোল, তুইও লিখবি একসাথে নাম্বার অফ মোল, আর ডান দিকে লিখবো হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। আচ্ছা, নাম্বার অফ মোল কিভাবে বার করি বল ফর্মুলা? মাস গিভেন, মাস গিভেন বাই মোলার মাস, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কিভাবে বার করে? মাস গিভেন বাই ইকুইভ্যালেন্ট মাস। দেখ, ইকুইভ্যালেন্ট মাস আমি কি আগের দিন ক্যালকুলেট করা শিখেছিলাম, মনে আছে? ইকুইভ্যালেন্ট মাস ভুলে গেছিস? খুব ভালো। এখানে দেখ, নাম্বার অফ মোল হচ্ছে কি আমার, মাস গিভেন বাই মোলার মাস, দুটো ফর্মুলা মাথার মধ্যে ঢুকিয়ে রাখবি। নাম্বার অফ মোল ইকুয়াল টু মাস গিভেন বাই মোলার মাস, আর নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু মাস গিভেন বাই ইকুইভ্যালেন্ট মাস, মাস গিভেন বাই ইকুইভ্যালেন্ট মাস। হয়েছে, বুঝেছিস? আচ্ছা, এইবারে দেখ ইকুইভ্যালেন্ট মাসের ফর্মুলা কি। ইকুইভ্যালেন্ট মাসের ফর্মুলা হচ্ছে মোলার মাস বাই এক্স ফ্যাক্টর। তার মানে চল আমি পরের লাইনে এটাকে ঘুরিয়ে লিখছি, না ভাই, মাস গিভেন বাই ইকুইভ্যালেন্ট মাসের জায়গায় কি লিখবো, মোলার মাস ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টর, ওটা উপরে পাঠিয়ে দিলাম, ওটা উপরে পাঠিয়ে দিলাম ইনটু এক্স ফ্যাক্টর, বুঝলি? বোঝা গেছে? বুঝছিস? দেখ আমার কি হয়ে গেল বলতো, মাস গিভেন বাই মোলার মাস মানে চলে আসলো নাম্বার অফ মোল ইনটু এক্স ফ্যাক্টর, তার মানে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু, আমার ফর্মুলা কি হলো, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু নাম্বার অফ মোল ইনটু এক্স ফ্যাক্টর। এই ফর্মুলা দিয়ে প্রচুর অঙ্ক হবে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু নাম্বার অফ মোল ইনটু এক্স ফ্যাক্টর, মাথা আমাদের ঢুকিয়ে রাখবে একদম, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু নাম্বার অফ মোল ইনটু এক্স ফ্যাক্টর। ওটা চলছে, দেখো, ওকে ঠিক আছে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু নাম্বার অফ মোল ইনটু এক্স ফ্যাক্টর, ঠিক আছে? কি বললাম, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের কনসেপ্ট কেন আসলো সেটা পরে বলবো, একটু লেন্দি টাইম লাগবে, একটু হিসাব দেখাবে, ঠিক আছে? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু নাম্বার অফ মোল ইনটু এক্স ফ্যাক্টর। লিখেছিস? লিখেছিস? হয়ে গেছে সবার? তাহলে চল একটা কোশ্চেন লিখে এখান থেকে, ফার্স্ট কোশ্চেন লিখ। হ্যাঁ, কি বলছিস? ওকে, ফার্স্ট কোশ্চেন লিখ, ফাইন্ড নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, ফাইন্ড নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, ফাইন্ড নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ফর, ফার্স্ট কোশ্চেন, এর মধ্যে ফার্স্ট কোশ্চেন, 0.4 গ্রাম NaOH, ফার্স্ট কোশ্চেন হচ্ছে 0.4 গ্রাম NaOH, 0.4 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডের জন্য তোকে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করতে হবে। তাহলে চল কোন ফর্মুলায় ফেলবো, ডাইরেক্ট চল আমি এখন থেকে এই ফর্মুলাতে ফেলবো, মোল ক্যালকুলেট করবো আর এক্স ফ্যাক্টর দিয়ে গুণ করবো। তাহলে তোকে বলেছে 0.4 গ্রাম NaOH এর জন্য নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করতে, তাহলে কত হবে, ইকুয়ালস টু নাম্বার অফ মোল বার করি 0.4 গ্রাম NaOH, কিভাবে বার করে মোল, মাস গিভেন বাই মোলার মাস, মাস গিভেন কত 0.4 গ্রাম, মোলার মাস কত NaOH এর, NaOH এর মোলার মাস কত, 100, সেঞ্চুরি করে ফেলেছে, 40, সোডিয়ামের 23 প্লাস অক্সিজেনের 16 প্লাস হাইড্রোজেনের 1 যোগ করলে 40 আসছে, মানে 0.4/40 ইনটু এক্স ফ্যাক্টর। আচ্ছা, NaOH এর এক্স ফ্যাক্টর কত, 1, NaOH হচ্ছে বেস, সোডিয়াম হাইড্রোক্সাইড কটা ওইচ মাইনাস, তাহলে 1, তার মানে বলতে কি বেসের জন্য মনে আছে কি ছিল, এক্স, অ্যাসিডিটি, বেসের জন্য অ্যাসিডিটি করতাম, অ্যাসিডের জন্য বেসিসিটি করতাম, আর সল্টের জন্য মাথার টোটাল পজিটিভ চার্জ বা টোটাল নেগেটিভ চার্জ, এটাই করেছিলাম আগের দিনের ক্লাসে। তার মানে এটা দেখ এক্স ফ্যাক্টর 1, ক্লিয়ার? গুণ কর যা আসছে তাই, 0.2 টা গেল, 0, NaOH একখানা ওইচ মাইনাস ছাড়ে, তার মানে অ্যাসিডিটি হচ্ছে 1 NaOH, ঠিক আছে? তার মানে ভ্যালু কত হলো, 1/100, তার মানে 0.01, এটা হচ্ছে অ্যান্সার, বোঝা গেছে?
বুঝলি? ক্লিয়ার তো? বুঝেছিস? বিশ্বায়ন করছিস নাকি? চল নেক্সট কোশ্চেন লিখ। তুই ক্যালকুলেট কর, 0.98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, 0.98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, 0.98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। অর্থ দিক কোনো সমস্যা? ভাই আমাকে জিজ্ঞেস করেছিস, 0.98 গ্রাম এইচ টু এস ও, ক্যালকুলেটার বার করতে লাগবেই না, দেখ না না লাগবে না, ধোকা ক্যালকুলেটার লাগবে না, দেখ ও ক্যালকুলেটার বন্ধ কর, ক্যালকুলেটার বন্ধ করে দেখ, এরকম করিস না ক্যালকুলেটার, ক্যালকুলেটার তো মানুষের মাথা থেকে এসেছে, মানুষের মাথা নাকি ইউজ করি, 0.98 গ্রাম এইচ টু এস ও, ও এর বার কর ওই তো গেল, ক্যালকুলেশন করার সময় আমরা সিম্পল সিম্পল মানে যতটা সিম্পল রাখা যায় ওইভাবেই ক্যালকুলেশন করতে থাকবো, দেখ মাস গিভেন কত দেওয়া ভাই, 0.98 গ্রাম, এটাই মাস গিভেন, তো H2SO4 এর মোলার মাস কত, H2SO4 এর 98, কিভাবে হাইড্রোজেনের 1:2, সালফারের 32:1, অক্সিজেনের 16:4, যোগ করবি 98 আসবে, তাহলে এটা 98 ইনটু এক্স ফ্যাক্টর কত, H2SO4 এর 2, দুখানা এক্স প্লাস ছাড়বে তাহলে 2, তাহলে দেখ ইনটু 2 তাহলে কত আসবে বলতো, 0.2 টা গেল মানে নিচে 100, তাহলে অ্যানসার আসবে 0.02, 0.02, 0.2 কেন আসছিল, ক্যালকুলেটর এরর, ক্যালকুলেশন এরর, তাই তো? ঠিক আছে বুঝেছিস, চল মজা আসে জানিস তো, ওদের ক্লাস টুয়েলভে সিবিএসসি বলে ক্যালকুলেটর নেই, ওয়েস্ট বেঙ্গলের আইএসসি বোর্ডে আছে, ক্লাস টুয়েলভে যে নিউমেরিক্যালসগুলো আছে, কেমিক্যাল কাইনেটিক্স মানে একটা রিয়াকশন ধর কত স্পিডে কমপ্লিট হবে, কত টাইমে কমপ্লিট হবে, সলিউশন চ্যাপ্টার মানে তোর বয়লিং পয়েন্ট কতটা বাড়বে, যারা আইএসসি বোর্ডের ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হবে বলতো, সবাই ক্যালকুলেশন করছে, একটা অঙ্কে আলাদা আলাদা অ্যান্সার আসবে, আর একজনের সিনট্যাক্স এরর আসবে, সিনট্যাক্স এরর একজনের আসবে, মানে ইনফাইনাইট অ্যান্সার ওটা একজনের আসবে, এটা কমন। চল নেক্সট কোশ্চেন লিখ, আচ্ছা লাস্ট এটা কর, 53 গ্রাম সোডিয়াম কার্বনেট, 53 গ্রাম সোডিয়াম কার্বনেট লিখ, লিখো দেখ অলস হয়ে যাস না, 53 গ্রাম সোডিয়াম কার্বনেট, মানে এটা সাথে দিলাম এটা নাম্বার, পরের কোশ্চেন, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইন 53 গ্রাম সোডিয়াম কার্বনেট, 53 গ্রাম সোডিয়াম কার্বনেট, Na2CO3, Na2CO3 সোডিয়াম কার্বনেট হচ্ছে Na2CO3, তুই কিন্তু পরীক্ষায় দিয়ে দেবে না জানিস তো, ফর্মুলা তোকে দিয়ে দেবে না কিন্তু, হ্যাঁ মনে আছে 53 গ্রাম সোডিয়াম কার্বনেট, H2CO3 কার্বনিক অ্যাসিড, এটা কার্বনিক অ্যাসিড আর NaOH, দেখ এটা হচ্ছে ভাই অ্যাসিড আর এটা হচ্ছে বেস, এদের রিঅ্যাকশন আমি পাবো ওয়াটার আর পাবো হচ্ছে Na2CO3, তাহলে Na2CO3 সল্ট, এটা নিয়ে কারোর কোনো ডাউট নেই,
এবারে তোর একটা পার্সোনাল ইচ্ছা, তুই প্লাস চার্জটা নিবি নাকি মাইনাসটা নিবি। ভ্যালু তো ভাই একই হবে, দেখ টু ইন্টু প্লাস ওয়ান মানে প্লাস চার্জের ভ্যালু আমার টু হলো, আমি মোট ভ্যালুটা নেবো আলটিমেটলি। মাইনাস চার্জ কটা দেখ, একটা ইন্টু মাইনাস টু তার মানে মাইনাস টু, বুঝেছিস? তার মানে আমি প্লাস টু নেবো মাইনাস টু মানে অ্যানায়ন নেবা ক্যাটায়ন, আমি তো আলটিমেটলি মোট ভ্যালুটা নিচ্ছি ভাই, টুই হলো। তার মানে এক্সপেক্টার টু, তার মানে টু, তার মানে হচ্ছে ওয়ান, দেখ বোঝা গেছে। তার মানে গ্রাম ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করা শিখেছি। এইবারে আমি তুই শিখবো হচ্ছে তিন নাম্বার কনসেন্ট্রেশন টার্ম। আমরা মোলারিটি শিখেছিলাম, মোলালিটি শিখেছিলাম, এবার আছে ওই ওই সূত্রেই পরেরটা কত নাম্বার হবে, এটা ছ নাম্বার হবে, ওভারঅল ছ নাম্বার। কারণ আমরা পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ, পার্সেন্টেজ বি বাই বি, পার্সেন্টেজ ডাব্লিউ বাই বি, তারপরে মোলারিটি, তারপরে মোলালিটি, তারপরে এবার আসছে হচ্ছে ছ নাম্বারটা লেখ, ছ নাম্বার কনসেন্ট্রেশন টার্ম লেখ, নর্ম্যালিটি লেখ, নর্ম্যালিটি লেখ, লেখ নর্ম্যালিটি লেখ। আমরা যেমন মোলারিটিকে কি দিয়ে ডিনোট করতাম বলতো, মোলারিটিকে ক্যাপিটাল এম, এক্স্যাক্টলি, মোলালিটিকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্মল এম, নর্মালিটিকে ডিনোট করবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল এন, ঠিক আছে এন, ওকে। নর্মালিটির এবার ফর্মুলাটা দিই, নর্মালিটি ইকুয়ালস টু লেখ, নর্মালিটি ইকুয়ালস টু লেখ, মোলার মোলারিটির ফর্মুলা কি ছিল, মোলারিটির ফর্মুলা, মোলারিটির বল, মাস অফ সলিড ছিল না, ওটা ছিল হচ্ছে মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, মোলারিটির ফর্মুলা মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে বলেছিলাম, একদম সব জায়গায় লাগবে, কিন্তু ক্লাস ইলেভেনে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার পড়বি ওখানেও লাগবে, সব জায়গাতেই লাগবে, থার্মোডাইনামিক্স পড়বি ওখানেও লাগবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমার কি হবে, ওটা ছিল নাম্বার অফ মোল, এটা হচ্ছে দেখ নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই, হ্যাঁ কি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, হ্যাঁ কি বুঝলি, ওটা ছিল নাম্বার অফ মোল বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, ওটা ছিল ওরকম, এটা হলো এরকম, ঠিক আছে। আচ্ছা নাম্বার অফ, এটা কি লেখা, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম এটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট, বুঝতে পেরেছিস? কারণ কোনো আপত্তি নেই। মোলারিটি কে আমরা মনে আছে মোল পার লিটার বলতাম, এটাকে আমি সিমিলার কি বলতো, গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, ওটাকে বলতাম মোল পার লিটার, উপরে মোল ছিল নিচে লিটার ছিল, এটাই উপরে গ্রাম ইকুইভ্যালেন্ট আছে নিচে আছে হচ্ছে লিটার। তোর মনের মধ্যে হয়তো এখন ডাউট থাকতে পারে গ্রাম ইকুইভ্যালেন্ট কেন ইউজ করছি, ওটা আমরা করবো একদিন, ঠিক আছে, ওটা আমাদের সিলেবাসে নেই, আমরা একটা লেন্দি প্রসেস আমরা করবো, ক্যালকুলেশন করে দেখাবো গ্রাম ইকুইভ্যালেন্ট কি দরকার ছিল, দেখাবো ওটা, ঠিক আছে। তার মানে আমার এটা কি হলো বলতো, নর্মালিটিকে আমি কি লিখতে পারি চাইলে, গ্রাম ইকুইভ্যালেন্ট লিটার ইনভার্স, আগের দিন লিখছিলাম মোল লিটার ইনভার্স, এটাকে কি লিখবো, গ্রাম ইকুইভ্যালেন্ট লিটার ইনভার্স, বুঝলি কি হয়েছে, ঠিক আছে তুমি লেখ লেখ। আচ্ছা হয়ে গেছে সবাই লেখা, পরেরটা আবার হ্যাশট্যাগ দে, এটাও মারাত্মক ইম্পর্টেন্ট, রিলেশন বিটুইন, রিলেশন বিটুইন মোলারিটি অ্যান্ড নর্মালিটি, রিলেশন বিটুইন, রিলেশনশিপে আসছি এবার, চল তার তার মধ্যে দুঃখ পাস, হ্যাঁ মোলারিটি অ্যান্ড নর্মালিটি, মোলারিটি আর নর্মালিটি এদের মধ্যে রিলেশন আমি আসবো। এই রিলেশনটা আমার প্রচুর অঙ্কে লাগবে, ক্লাস ইলেভেন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বল, আয়নিক ইকুইলিব্রিয়াম বল, পিএইচ এর ক্যালকুলেশন, সব জায়গায় কিন্তু লাগবে ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা দেখ রিলেশন এস্টাবলিশ করতে হলে এদিকে টাকা একটু দেখ, মোলারিটির ফর্মুলা আমি একটু লিখছি একবার হলেই হয়ে যাবে, নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন, এটাই ছিল হচ্ছে আমার মোলারিটির ফর্মুলা, তাই না? সাপোজ আমি উপরের এই নর্মালিটির ইকুয়েশনটাকে এক নাম্বার দিলাম আর মোলারিটিরটাকে আমি দিলাম হচ্ছে সাপোজ দু নাম্বার, দুটো ইকুয়েশন নাম্বারিং করতেই পারি। চল আমি করলাম এক ভাগ দুই, এককে যদি দুই দিয়ে ভাগ করি আমার কী করে থাকলো বলতো, দেওয়ার পর দেখ করে থাকলো চাইটা, নর্মালিটি বাই মোলারিটি, ঠিকই বলেছিস, নর্মালিটি বাই মোলারিটি ইকুয়ালস টু পড়ে থাকলো কি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ভলিউম, ভলিউম কেটে যাচ্ছে, তাহলে দেখ নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস,
এটা পড়ে থাকলো নিচের পড়টা কেটে গেছে এই মাত্র দেখ কিছুক্ষণ আগেই একটা ইকুয়েশন রিলেশন আমরা লিখেছিলাম কি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু দেখ নাম্বার অফ মোল ইন টু এক্স ফ্যাক্টর দেখ জাস্ট আগের পেজেই হয়তো পাবি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু নাম্বার অফ মোল ইন টু এক্স ফ্যাক্টর লিখেছিলাম আগের পেজেই তার মানে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বাই নাম্বার অফ মোলস মানে আমি বলতে পারি এক্স ফ্যাক্টর ক্লিয়ার বোঝা গেল তাহলে আমার রিলেশনটা কি আসলো অর নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইনটু এক্স ফ্যাক্টর এই ইকুয়েশনটা মারাত্মক ইম্পর্টেন্ট নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইনটু এক্স ফ্যাক্টর বুঝতে পারছিস বাড়িতে গিয়ে ক্লাস 11 একটা ফর্মুলার খাতা বানাবি ওই খাতার মধ্যে সব ফর্মুলা লিখবি সাপোজ তোর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস আছে বায়োলজিতে ফর্মুলা আছে কিনা আমি জানি না ঠিক আছে সাপোজ তোর কপিটাতে 99 খানে যদি পেজ থাকে 33 করে তিনটা পার্ট ডিভাইড করে দেয় একটা পার্টে ফিজিক্সের ফর্মুলা লিখে একটা পার্টে শুধু ফর্মুলা বলে লিখে রাখবি একটা পার্টে কেমিস্ট্রির ফর্মুলা একটা পার্টে ম্যাথসের ফর্মুলা তোর কিন্তু খুব হেল্প করবে এখন হয়তো বুঝতে পারবি না যে হেল্প করছে কি করছে না এক বছর পরে গিয়ে কিন্তু হেল্প করবে জিনিসটা আচ্ছা বুঝতে পারছি বল ইকুয়াল টু এক্স ফ্যাক্টর আগে পেজ ওটা দেখ নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু নাম্বার অফ মোলস ইনটু এক্স ফ্যাক্টর একটা ইকুয়েশন লিখেছিলাম লিখেছিলাম না নাম্বার অফ মোলস ইকুয়ালস ইনটু এক্স ফ্যাক্টর ইকুয়ালস টু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট তাহলে বলতে পারি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বাই নাম্বার অফ মোলস ইকুয়ালস টু এক্স ফ্যাক্টর লিখলাম বুঝেছিস আচ্ছা আরেকটা কথা হচ্ছে শোন ক্লাস 11 বা 12 এর সাকসেস কিন্তু একদিনে আসবে না বা জেই বা নিটের সাকসেসও কিন্তু একদিনে আসবে না এটা কিন্তু একটা লেন্দি প্রসেস পুরো এক বছর তোকে ধরে তোকে এফোর্ট দিতে হবে ক্লাস 11 12 এ সায়েন্স নিয়ে পড়া মানে কিন্তু একটা বাড়ি বানানোর মতন প্রসেস বাড়ি কিন্তু একদিনে তুই বানাতে পারবি না তোকে রেগুলার এফোর্ট দিতে হবে ঠিক আছে ওই জন্য কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে রেগুলার পড়াশোনা করতে হবে ওই জন্যই আমরা এক্সামগুলো নিই তার কারণ হচ্ছে যাতে তোর রেগুলার এই ব্যাপারটা থাকে এক্সামগুলো সিরিয়াসলি দিবি ইয়ার কি মানে দিবি না কিন্তু এক্সামগুলো ঠিক আছে চল বোঝা গেছে নর্মালিটি কস সিমিলারিটি ইনটু এক্স ফ্যাক্টর এবার একটু নিউমেরিক্যালস আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ক্যালকুলেট নর্মালিটি অ্যান্ড মোলারিটি ক্যালকুলেট নর্মালিটি অ্যান্ড মোলারিটি অফ দ্য সলিউশন ক্যালকুলেট নর্মালিটি অ্যান্ড মোলারিটি অফ দ্য সলিউশন লিখেছিস 0.98 গ্রাম অফ H2SO4 ইজ প্রেজেন্ট ইন 500 ml অফ সলিউশন তাহলে তোকে বার করতে হবে নর্মালিটি আবার বার করতে হবে মোলারিটি কর শুরু কর মোলারিটিটা কর তাহলে তো নর্মালিটিও পেরে যাবে ইকুয়েশন তো আছে কর নর্মাল আগে মোলারিটিটা বার কর মোলারিটি আগের দিন করেছিলাম মিশন করছিস না আমি পেন দেবো কত আসছে বলতো মোলারিটি কত আসছে এক্স্যাক্টলি নর্মালিটি 0.04 আর মোলারিটি হচ্ছে 0.02 মোলারিটি মানে মোল বাই ভলিউম অফ সলিউশন মোলারিটি মানে মোল বাই ভলিউম অফ সলিউশন 0.98 গ্রাম তো বলে দিয়েছে তাহলে আমার মোলটা কত আসছে আমি একবারে ডাইরেক্ট করব মোলারিটি ইকুয়ালস টু হবে মোল বাই ভলিউম অফ সলিউশন মোল কত 0.98 ডিভাইডেড বাই 98 মাস গিভেন বাই মোলার মাস ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ভলিউম অফ সলিউশন কত 500 ml তার মানে 0.5 লিটার আমাকে লিটারে নিতে হবে তার মানে এশিয়া করে করে বললাম 0.5 লিটার বোঝা গেছে পয়েন্ট তোল তাহলে আমার আলটিমেটলি আসতে কত নিচে একটা দশ আসে এটা উঠে গেল ঠিক আছে কত হলো দেখ 1/50 তার মানে হাফ সরি 0.02 মোলারিটি আসলো বুঝেছিস বুঝলি বোঝা গেছে ক্লিয়ার আচ্ছা এইবারে কোনটা 500 ml বলেছে লিটারে কনভার্ট করতে হবে 500 ml মানে 1000 দিয়ে ভাগ করলে 0.5
লিটার বুঝেছিস? ইমেলে বলেছিল লিটারে কনভার্ট করতে হবে। বুঝছো? বোঝা গেছে? বুঝলি নাকি? হ্যাঁ, তোর মোলারিটি বেরিয়ে গেছে, নর্মালিটি তোকে ক্যালকুলেট করে বার করার দরকার নেই, এখানে ফর্মুলা আছে। নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইনটু এক্স ফ্যাক্টর, তাই না? তাহলে নর্মালিটি কত হবে? মোলারিটি বেরিয়েছে 0.02 ইনটু এক্স ফ্যাক্টর, H2SO4 এর এক্স ফ্যাক্টর কত? 2। তার মানে কত হলো? নর্মালিটি ইকুয়ালস টু 0.02 ইনটু 2, তার মানে 0.04। বোঝা গেছে? একটা বার করে অন্যটাকে ফর্মুলা ফেলে দিলেই হয়ে যাবে। বুঝলি? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন লিখ। Like what will be the normality of 0.4 molar H3PO2 solution? 0.4 molar H3PO2 solution. Well, what will be the normality of 0.4 molar H3PO2 solution? পাতা উল্টাবি না। হ্যাঁ, H3PO2 solution 0.4 molar H3PO2 solution তোকে বার করতে কি হবে? নরমাল হবে, তাই তো? কত আছে তোর? 0.8। আর বাকি কার কি আছে? H3PO2 বলেছি না? H3PO2 দেখ, গতদিন আমরা করেছিলাম তিনটে অ্যাসিডকে পাশাপাশি, ফসফরাসের তিনটে অ্যাসিড করেছিলাম, H3PO4, H3PO3, H3PO2। দেখ, H3PO4 এর এক্স ফ্যাক্টর ছিল 3, H3PO3 এর এক্স ফ্যাক্টর ছিল 2, আর H3PO2 ছিল দেখ 1। তার মানে কোশ্চেনটা বুঝতে পেরেছিস? তুমি দেখে ইনটু জানার পাশে H3 আছে বলে 3 করবে এক্স ফ্যাক্টর, এটা কিন্তু হবে না। চোখ কান খোলা রাখতে হবে, বুঝতেই পারছিস? বুঝেছিস? আগের দিন করেছিলাম তিনটে অ্যাসিডের এক্স ফ্যাক্টর পাশাপাশি হাইড্রোজেন ফসফরাসের। তার মানে দেখ, তোকে নর্মালিটি ইকুয়ালস টু কি হবে ফর্মুলায় ফেলে দিই। মোলারিটি কত বলেছে? 0.04। মোলারিটি তো দিয়েই দিয়েছে 0.04, ইনটু এক্স ফ্যাক্টর কত হবে? H3PO2 1ই হবে। তার মানে দেখ, আমার এটাই হবে 0.04ই অ্যানসার। বুঝলি? বোঝা গেছে? 0.4 ছিল তো 0.4 হবে, যা ছিল তাই। ঠিক আছে, বুঝেছিস? ক্লিয়ার? বোঝা গেছে? বুঝিস নি? ওকে চল, ক্লিয়ার তো? আজকে এত অব্দি পড়াবো। তাহলে আমাদের নর্মালিটি দিয়ে থামলো আজকে। শোন, আমাদের কি কি বাকি আছে? আমাদের বাকি আছে হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। আরেকটা কনসেপ্ট আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট পড়তে হবে, সেটা হচ্ছে কি কনসেপ্টে? শোন, শুনে নে। সেটা হচ্ছে হাইড্রোজেন কতটা অ্যামাউন্টের হাইড্রোজেনের সাথে রিয়াকশন করবে, কতটা অ্যামাউন্টের ক্লোরিনের সাথে রিয়াকশন করবে, কতটা অ্যামাউন্টের অক্সিজেনের সাথে রিয়াকশন করবে। ওটা সিম্পল কনসেপ্ট একটু, ওটা একটা পড়বো। সেকেন্ড পড়বো হচ্ছে আমরা মলিকুলার ফর্মুলা আর এম্পিরিক্যাল ফর্মুলা। যারা ক্লাস টেন ICSE পড়েছিল, অলরেডি ক্লাস টেনে পড়েছিস, এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলার, নিউমেরিক্যালসও করেছিলাম, সেম জিনিসটা করবো। পার্সেন্টেজ কম্পোজিশন একটা আছে, মানে কোনটার মধ্যে কোনটা কত পার্সেন্টেজ থাকবে। এম্পিরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলাতে কনভার্সন করতাম, মানে ছক্কেটে করতাম, ওটাও করবো। ঠিক আছে, আর আছে হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোস ল, সিম্পল, ওটা সেরকম কিছু নেই। অ্যাভোগাড্রোস ল, পার্সিয়াল প্রেশার আছে, মোল ফ্র্যাকশন আছে, মোল ফ্র্যাকশন, অ্যাভোগাড্রোস ল, গে-লুসাকস ল অফ কম্বাইনিং ভলিউমস ক্লাস টেনে ছিল, সেম জিনিস, ওটা পড়বো। আর পড়বো হচ্ছে পাঁচখানা ল আছে, ল অফ মাল্টিপল প্রপোর্শন, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, মুখস্থ করবো। একটা দুটো অঙ্ক আছে সিম্পল, একটু মাথাকাটি অঙ্কটা পড়বো। ঠিক আছে, তার মানে আমাদের তিনটে ক্লাস লাগবে, সোমবার, শুক্রবার, পরের সোমবারে গিয়ে শেষ হবে এটা। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা শোন, এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে এরপর আমরা স্টার্ট করবো রেডক্স। রেডক্স দুটো ক্লাসে হয়ে যাবে, তিনটে ক্লাসে হয়ে যাবে রেডক্স। রিডাক্স মানে ইকুয়েশন ব্যালেন্স করা, রিডাক্স করে তারপর আমরা আবার পিরিয়ডিক টেবিলে ফিরবো। ঠিক আছে, বুঝেছিস? কারণ রিডাক্স অনেক স্কুলে আসে, ইকুয়েশন ব্যালেন্স করা, রিডাক্স করে আবার পিরিয়ডিক টেবিলে ফিরবো। তারপরে পিরিয়ডিক টেবিলের পরে হবে হচ্ছে কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিং এর পরে আমরা ঢুকবো হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি। অর্গ্যানিক কেমিস্ট্রি দুর্দান্ত ইন্টারেস্টিং, সবচেয়ে ইজিলি নাম্বার তোলা যায় ক্লাস ইলেভেনে।
পিরিয়ডিক টেবিল বা পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে তোকে একটু মুখস্থ করতে হবে কোথায় কি ফ্রেন্ড আছে, বোঝার জিনিসও আছে অবভিয়াসলি। তারপরে কেমিক্যাল বন্ডিং, কেমিক্যাল বন্ডিংও দুর্দান্ত চ্যাপ্টার, ওখান থেকে অরিজিনাল তোর ক্লাস ইলেভেনের কনসেপচুয়াল কেমিস্ট্রি স্টার্ট হবে ওখান থেকে। আমাদের অ্যাটমিক স্ট্রাকচার আমি যেটা পড়েছিলাম ইলেকট্রনিক কনফিগারেশন, তার পুরো অ্যাপ্লিকেশন স্টার্ট হবে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে। বল অর্গানিক কি আছে, অর্গানিক আমরা যখন শুরু করবো একটা না পড়বো বুঝলি তো, নইলে অর্গানিকের মজাটা চলে যাবে। ঠিক আছে তাহলে চল আজকে এত অব্দি দেখা হচ্ছে সোমবার সন্ধ্যাবেলা 7:30, সোমবার একটু 15 মিনিট বেশি পড়াবো লাস্টের দিন, নেক্সট ফ্রাইডে তো এক্সাম আছে।